গত 21 নভেম্বর বিদ্যুতের পাইকারি দাম প্রায় 20% বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এরপর খুচরা পর্যায়ে দাম বাড়ানোর আবেদন করে বিতরণ প্রতিষ্ঠানগুলো। বিতরণ সংস্থাগুলোর দাবি, 2020 সালের পর খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়েনি। এ সময়ে পাইকারিতে দাম বাড়ানো সহ নানা কারণে তাদের ব্যয় বেড়েছে, তাই দাম বাড়ানোর বিকল্প নেই। দেশে 6টি বিতরণ সংস্থার মধ্যে সর্বোচ্চ 27% দাম বাড়ানোর প্রস্তাব করেছে ডিপিডিসি। আমরা আমাদের যেটুকু ঘাটতি সেটুকুই আমরা চেয়েছি, সেটা হলো আমাদের 2022-23 অর্থবর্ষে আমাদের 1551 কোটি 51 লাখ টাকা এবং 2023-24 অর্থবর্ষে 2448.49 কোটি টাকা। বিতরণ সংস্থাগুলোর আবেদন কারিগরি কমিটিতে মূল্যায়ন শেষে রোববার গণশুনানির আয়োজন করে বিইআরসি। শুনানিতে সব কোম্পানিগুলো দাম বাড়ানোর ব্যাপারে যুক্তি দিলেও মানসম্মত সেবার ব্যাপারে প্রতিশ্রুতি দিতে পারেনি। তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি কমিটি 15.5% দাম বাড়ানোর সুপারিশ করেছে। এর ফলে বিদ্যুতের বর্তমান গড় মূল্য 7.02 টাকা থেকে 1.21 টাকা বেড়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম দাঁড়াবে 8.23 টাকা। তবে দাম বাড়াতে বিতরণ সংস্থাগুলোর প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। ট্রেডিশনাল ওয়েতে প্রস্তাব তৈরি করলেই যেন তেন প্রকারে হোক মূল্য বৃদ্ধির বিষয়টি সামনে এনে ইউটিলিটি তাদের রাজস্ব বৃদ্ধি করার প্রবণতা দেখা গেছে, এখনও সেই প্রবণতাই আছে। বিইআরসির চেয়ারম্যান বলেন, জনস্বার্থ বিবেচনায় রেখেই বিদ্যুতের দাম সমন্বয়ের আদেশ দেওয়া হবে, কোম্পানিগুলোর ভোক্তা সেবা আরও বাড়ানো উচিত। শুনানিতে ভোক্তাদের অভিযোগ ও কমিশনের সংশোধনী আমলে নিয়ে বিতরণ কোম্পানিগুলোকে 15 জানুয়ারির মধ্যে নতুন প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে সরকার ভর্তুকি দেবে কিনা তা 4 দিনের মধ্যে জানাতে পিডিবিকে নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্বমানের চেয়ে আপনারা খুব একটা পিছু নাই আয় ব্যয়ের দিক থেকে, সুতরাং এখন সেবার মানটুকু বৃদ্ধি করা দরকার। আমাদের এই কয়েকটা দিন আছে, এর ভিতরেই আমরা টেরিফ আদেশটা করতে চাই আপনাদের সহযোগিতা। আপনাদের যে প্রস্তাবগুলো এসেছে সেটা বিবেচিত হবে। আমরা একটা তারিখ দিয়েছি 15, এর ভিতরে আপনাদের আমাদের যে টেকনিক্যাল রিপোর্ট বা বক্তার যে বক্তব্য আসছে তার প্রেক্ষিতে যদি কোনো বক্তব্য থাকে লিখিত জমা করবেন। সাধারণত গণশুনানি শেষে 90 কর্মদিবসের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে থাকে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। সবশেষ 2020 সালের ফেব্রুয়ারিতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 5% কিছু বেশি বাড়িয়েছিল সংস্থাটি। মাঝার মাহবুব, এখন ঢাকা।